করে দিছি, একটু তুমি দেখো। তুমি তুমি আমাকে লিঙ্কটা দাও আচ্ছা ইউটিউব। কাজ করতেছে? কাজ করে ভাইয়া? দাঁড়াও ভাই, দেখে নিয়ে আসো, কাজ করতেছে? ঢুকতেছে। হ্যাঁ, কাজ করে। যাক, এখানে আবার আমি চাচ্ছিলাম যে কেউ যদি ঢুকতে না পারে তাহলে হ্যাঁ যেন এখানে এসে কমেন্ট করতে পারে, কিন্তু এখানে কমেন্ট ডিসেবল দেখাচ্ছে, হ্যাঁ তাই। আচ্ছা কেন? দাঁড়াও, আমি আসলে আমার অ্যাকাউন্ট থেকে ঢুকছি তো, ধর আমি অনলাইন মানে ইনকগনিটো থেকে ঢুকে দেখি সবাই লিঙ্ক পাই কিনা। আমার এখানে তুমি তাহলে আমরা জিনিসটা মানে হ্যান্ডেল করতেছি কিভাবে, আমরা মানুষের সাথে কমিউনিকেট করবো কিভাবে কমেন্ট না করতে পারে? আচ্ছা শুরুতে আপাতত তো ব্রডকাস্ট হইতে থাকুক, ওইটার লিঙ্ক এখন পোস্ট করার দরকার নেই। আগে লোকজন হ্যাং আউটে না আসলে যদি কেউ কমেন্ট করে ঢুকতে পারতেছে না, আচ্ছা তখন আমরা আস্তে আস্তে ফরওয়ার্ড করা শুরু করি নাকি? ভাই, আরেকটা সুবিধা হচ্ছে যে যদি ব্রডকাস্ট করি তাহলে পরে কেউ যদি মিস করে সে আবার পরে শুনতে পারবে যে কি হয়েছে, এটা একটা সুবিধা। ব্রডকাস্ট চলুক, ব্রডকাস্ট আমি না করতেছি না, মানে ব্রডকাস্টটা চলুক, তুমি পরে আর কি। আপাতত আমরা দেখি যে লোকজন যদি বেশি হয় ধরো ঢুকতে পারছে না, ফুল হয়ে গেল হ্যাং আউট, তখন আমরা ব্রডকাস্ট লিঙ্ক আসলে পাবলিক করি। আচ্ছা বুঝতে না পারছি। হলে হয়তো দেখা যাবে সবাই কেউ ইউটিউবে পরে, অনেকে হয়তো ফ্যামিলি আর না, তারা বলবে কিভাবে কন্ট্যাক্ট করবো, এরকম মাঝে সিচুয়েশন ক্রিয়েট হতো। হ্যাঁ হ্যাঁ অন্য ভাইয়ারা কি আসছে? রাশি ভাইয়া আসছে? তো পার্সেল তো দেখলাম একটু আগে ছিল অনলাইন, ও মনে হয় আসবে। ও ভাইয়া, তাহলে কি তুমি যে আর সবাইকে করে দিলে ভালো না, যে সবাই যেন ভিডিওটা অফ রাখে যাতে ভালো স্পিড পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, ওটা আমরা ইউজুয়ালি বলে দিই, তো ওটা বলে দিলেই হবে যে ভিডিও অফ রেখে জাস্ট আমরা অডিওটা ইউজ করি। হ্যাঁ, আর কারো যদি প্রশ্ন শেষ হয়ে যায় তাহলে যেন মাইক্রোফোনটা অফ রাখে। হ্যাঁ ওই প্রবলেম থাকবে, ওটা দেখবো তুমি, মানে অনেকে দেখা যাচ্ছে যে রেখে চলে গেছে, নয়েজ রয়েছে, ওটা অসুবিধা নেই। আমি আশা করছি আজকে ভালো লোকজন হবে, ইভেন্ট খোলার পর দেখলাম অনেক মানুষ অ্যাওয়্যার হচ্ছে। অনেকে প্রশ্ন করবে, কতবার তো আপনারা করছিলেন না, তখন তো প্রচুর মানুষ ছিল, সবসময় থাকবে এরকম। তোমার এমনি কি খবর?
এখনই সাড়ে শুরু হবে? মানে এখন এখনই লিঙ্কটা পোস্ট করতে পারো। আর হয়েছে সেখানে যেটা বলতেছে যে যারা অলরেডি রেজিস্টার করে রাখছে ওদেরকে ট্রাই করো, না এক দুজন ফার্স্ট ইনভাইট করে দেখতে পারো, যদি ওরা থাকে ডিসকাশন শুরু করে দিবে। মনে হয় না প্রবলেম, কারণ মানুষ ফেসবুক ইউজ করতেছে।
হ্যালো, হ্যালো, হ্যাঁ আমরা এখানে, জয় আছো? হ্যাঁ আছি। হ্যাঁ হ্যাঁ আমরা এখানে কয়েকজনকে দেখতে পাচ্ছি, তুমি ডিসকাশন তাহলে শুরু করে দাও। ওরা শুরু করে দেন। হ্যাঁ আচ্ছা, যারা হ্যাং আউটে আছেন বা আছো, মানে কাইন্ডলি সবার পরিচয়টা দিলে শুরুতে ভালো হয় আমরা ডিসকাশন শুরু করার আগে। আমি জুবায়ের, 05 ব্যাচ, এখন পিএইচডি করছি। হ্যালো, আমি সৌমিত্র রায়, জয়। আমি ইউনিভার্সিটি অফ মিশিগানে পিএইচডি করতেছি। অনেকে দেখতে পাচ্ছি আমি, তাহলে আমরা থাকলে হচ্ছে না। আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে? তোমার কথা কেটে কেটে যাচ্ছে মাঝখানে। ক্লিয়ার শোনা যাচ্ছে? খাও তো, ঠিকভাবে কিছু খাবা না? বাইরে থেকে খেয়ে আসছি বললাম তো।
এখানে অনেকেই আছে। আচ্ছা আমরা একটা করে প্রশ্ন শুরু করি, অনেক আছে আর সবাইকে দিই। সবাই যদি একটা করে প্রশ্ন শুরু করে তাহলে আপনি ভাইয়া আমরা ট্রাই করতে পারি। আর কেউ যদি এমন হয় যে প্রশ্ন সরি শুনতে পাইনি, আর একবার বলবা। আমি কন্টিনিউয়াসলি কথা বলে যাচ্ছি, দেখো কি শুনতে পাচ্ছো কিনা। ইয়া রাইট ফাইন। তাহলে কোয়েশ্চেন করা শুরু করো, আমাদের সময় তো পার হয়ে যাচ্ছে। আমি একাই বসে আছি, অন্য ভাইয়ারা আসতেছে না, কি ব্যাপার?
কিন্তু কেউ অন্যরা কথা বলতেছে না। আচ্ছা ইলা, তুমি কিছু বলো, আমি তো অন্যদের কোনো কথা শুনতেছি না। কেউ কিছু বলো, আমি কারো কথা শুনতেছি না আসলে। ভিডিওটা একটু অফ থাকলে ভালো হয়, ওয়াহিদুজ্জামান, ভিডিওটা একটু অফ থাকলে ভালো হয় মনে হয়। ভিডিও অফ রেখে একটু কথা, আমি কারো কথা শুনতেছি না আসলে। আচ্ছা আমি তাহলে শুরু করবো এই। আমি ভিডিও অফ করে দিয়েছি। হ্যাঁ শেফ, তাহলে শুরু করো, কি একজন প্রশ্ন করো দেখি। আর অন্য ভাইদের সব প্রবলেম হয়েছে জয়েন করতে। হ্যাঁ, আমার কোয়েশ্চেন দিয়ে শুরু করবো। হ্যাঁ শিওর, বলো। আচ্ছা, আমি হচ্ছে একটা ইউনিভার্সিটিতে কন্ট্যাক্ট করছিলাম দুজন প্রফেসরকে। ওকে, তো ওনাদের একজন হচ্ছে মেমস থেকে কাজ করে, আর একজন হচ্ছে ফটোনিক্স এ কাজ করে। তো আমি আমার সেম অ্যাপ্লিকেশনে যদি এই দুইটা ওয়াইড রেঞ্জের ইন্টারেস্ট দিই, তাহলে এটা কি কোনো মানে ব্যাড ইম্প্যাক্ট করবে কিনা? একই একই এসপিতে নাকি একই? হ্যাঁ, একই একই এসওপিতে এসওপিতে যদি আমি মানে মেমস এবং ফটোনিক্স এর যদি ইন্টারেস্ট আমি শো করি, তাহলে এটা কি কোনো প্রবলেম হবে কিনা? ইম্প্যাক্ট মানে আমি যদি জেনারেলি বলি তাহলে আসলে এটা একটা ব্যাড ইম্প্যাক্ট ফেলতে পারে, কারণ সেক্ষেত্রে অর্থ হচ্ছে যে তোমার একটা কোনো পার্টিকুলার ইন্টারেস্ট এখনো গ্রো করে নাই, তুমি এখনো মানে ফোকাস করতে ফোকাস ফোকাস করাটা খুব বড় একটা ব্যাপার, বুঝছো? আচ্ছা আচ্ছা, বা তুমি যদি লিখো সামহাও তোমাকে আসলে কানেক্ট করতে হবে, যে কোনো ভাবে কানেক্ট করতে আচ্ছা হবে। আচ্ছা, তুমি মনে করো যে এটা কানেক্টেড, বা কেন এই এই জিনিসটাকে এক্সটেন্ড করে মেমসের দিকে নিয়ে যাওয়া যায়। আচ্ছা একটু মানে সময় আমি দাও। যদি কোনো ইন্টারেস্ট, হ্যাঁ শিওর বলো, শুনতেছি। আমি বলবো, হ্যাঁ বলো। যেটা আর কি আমি যে রিসার্চ ইন্টারেস্টটা শো করব, মানে ওইটার একদম মানে ডেপথে কি আমার এক্সপ্লেইন করতে হবে যে আমি কেন এটা নিয়ে কাজ করতে চাই বা ফিউচারে কি কাজ করতে চাই? কোথায়, এসওপিতে? হ্যাঁ, এসওপিতে এসওপিতে আসলে মানে আমি একটা, আমি বুঝছি, এসওপিতে আসলে খুব বেশি লেখার সুযোগ নাই। জয়দা, আপনার ভলিউমটা বাড়ান, আমি ঠিকমতো শুনতে পাচ্ছি না। আমি একটু ম্যাক্সিমাম করে আসছি ভাই। আচ্ছা একটু দাঁড়ান, দেখি অন্য ভাইয়া জয়েন করতে পারতেছে না, একটু একটু ওয়েট করবো তোমরা কষ্ট করে। সবাই অন্য সিনিয়র ভাইরা আসলে আস্তে হতে পারতেছে না, সমস্যা হচ্ছে। আচ্ছা তোমাদেরকে একটু কষ্ট করতে বলি ভাই, শুনো, এই অন্য ভাইয়েরা আসলে জয়েন করতে পারতেছে না, কারণ এই মুহূর্তে গুগল হ্যাং আউটে 10 জনের বেশি লোক হয়ে গেছে। সো আমি একটু সাজেস্ট করবো যে তোমাদের যারা এই মুহূর্তে যাদের কোনো কোয়েশ্চেন নাই, তারা দয়া করে ইউটিউবে দেখো, একটা ভিডিও লিঙ্ক আছে, আমি এটা পোস্ট করেছি, ইউটিউব ভিডিওতে গিয়ে তোমরা একটু দেখো যে লাইভ সেশনটা শুনতে পারবে। আর যদি কোনো কোয়েশ্চেন করার থাকে তাহলে এখানে এসে তোমরা কোয়েশ্চেনটা করো। আমি কি বুঝতে পারছি? তোমরা দেখো যে ফেসবুক একটা গিয়ারে ওপেনিং, গিয়ারে পজিশন ওপেনিং, এই গ্রুপে একটা ইউটিউব লিঙ্কও শেয়ার করা হয়েছে। এই লিঙ্কটা গিয়ে তোমরা একটু শোনো যারা, তাদের কোনো কোয়েশ্চেন নাই। আর যদি কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকে তাহলে এই এই হ্যাং আউট সেশনে এসে তোমরা কোয়েশ্চেনটা করো। আর যদি কোয়েশ্চেন শেষ হয়ে যায় তাহলে যেন আরেকবার তোমরা এটা হ্যাং আউটটা লিভ করে ইউটিউব ভিডিওতে গিয়ে দেখো, যাতে সবাই জয়েন করতে পারে।
এখন মোটামুটি বেশ লোক সংখ্যা একদমই নগণ্য হয়ে গেছে, ঠিক আছে ভালো। আর দেখি বড় ভাইয়ারা আসছে কিনা, লিঙ্কটা চ্যাট বক্সে আছে, ঠিক আছে। এটা হচ্ছে হ্যালো, হ্যালো শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো, গ্রুপে 4 জনকে দেখতেছেন এই মুহূর্তে, অন্যরা কেউ কি আছে? আমি আসলে আমার কথা মনে শোনা যাচ্ছে, আমি অন্যদের কথা শুনতে পাচ্ছি।
দিন আমি নিজের মাইকটা অফ রাখলাম, তোমরা একটু কথা বলো তাহলে শুনি। একজন প্রশ্ন করছিল, আমি অ্যান্সারটা শেষ করিনি। প্রশ্ন করছিল যে এসএসপিতে আসলে দুইটা কোয়াইট ডিফারেন্ট ফিল্ড নিয়ে লেখা উচিত হবে কিনা। আমি সাজেস্ট করেছিলাম যে আসলে দুটো ঠিক হবে না, যতটা পারা যায় ফোকাস থাকলে ভালো। অন্য কোনো ভাইয়া কি অন্য কোনো ভাইয়া কিছু বলবে? হ্যাঁ আমি জয়েন করলাম। না আমি কাল শুনতে কি হচ্ছে দেখতে পাচ্ছেন মানে কেউ কথা বলতেছে হ্যাঁ আমি শুনতে পাচ্ছি কিন্তু মির্জা ভাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি।
আমার মনে হয় একটা জিনিস, কেউ কোনো কথা না বললে আসলে মিউট করে রাখলে নয়েজ গুলা কম আসে। আমার মনে হয় না কেউ কিছু বলতেছে, সো মনে হয় স্টার্ট করা যায়, মানে কোনো প্রশ্ন থাকলে বা এরকম। আচ্ছা আমি তাহলে আমি বলি, একজন প্রশ্ন করেছিল যে এসএসবি তে দুটো ওয়াইড ভ্যারাইটি জিনিস থাকতে পারে, মানে মেইন স্ট্রিম আগ্রহী আবার অপটিক্স নিয়ে আগ্রহী, অনেক কিছু জিনিস থাকতে পারে। কি আমার কথা শুনতে পাচ্ছিস? হ্যাঁ আচ্ছা, অ্যানসার যে কেউ দিতে পারে, মানে আমাকেই দিতে হবে? মানে মানে আসলে আমি সিনিয়র ভাইদের, সিনিয়র ভাইরা অনেকেই আসেন, সো মিডিয়া শুরু করে দেয় আমার ভালো হয়। আচ্ছা, সপে লেখার ব্যাপারে মানে ওয়াইড ভ্যারাইটি কাভার করা যায়, কিন্তু যদি একদমই আনরিলেটেড হয় দেন ইট ইজ ডেঞ্জারাস। বিকজ আমি কিভাবে বলবো জিনিসটা, কারণ মেইনলি প্রফেসররা যে জিনিসটা চায় সেটা হলো ফোকাসড কিনা স্টুডেন্টরা। তো যদি এইভাবে ওয়াইল্ড মানে কোনো টপিকের নাম দিয়ে দেওয়া হয় যে কভার করতে গিয়ে দেখা গেল যে একদমই কোরিলেটেড না এরকম কোনো টপিকের নাম থাকে, তো তখন প্রফেসররা কনফিউজ হয়ে যেতে পারে যে আসলে এই স্টুডেন্টরা কি চায়। কারণ অনেক স্টুডেন্ট অ্যাপ্লাই করে, সো তারা জানেও যে অনেক সময় অনেক স্টুডেন্ট স্টাডি না করে বা কোনো কিছু চিন্তা না করে যে যেই অপশন পাবে সেই রকম স্টুডেন্ট, মানে যেই রকম অপশন পাবে সেটাই স্টুডেন্ট পড়তে চায় এরকম। তো সেই ক্ষেত্রে মোটিভেশনের অভাব থাকতে পারে, এই সেন্সে প্রফেসর অনেক সময় এরকম সব পছন্দ নাও করতে পারে। তো আলটিমেটলি রিলেটেড টপিক থাকে, যেমন আমি এক্সাম্পল দেই যে সলিড স্টেট ডিভাইসে এমন হতে পারে কেউ এক্সপেরিমেন্টও কাভার করতে পারে, সিমুলেশনও কাভার করতে পারে, কিন্তু তার মানে এই না যে একজন সলিড স্টেট ডিভাইসেও অ্যাপ্লাই করবে আবার কমিউনিকেশনে অ্যাপ্লাই করবে। সো that is confusing, but experimental solid state device research abar simulation er kaj seta ekta related topic, so oi rokom hole allow kora jete pare, kintu ekdomi correlated na erokom topic hole ashole it confusing, and aro keu bolte pare ar ke ei byapare jodi korbo। আচ্ছা আমার আসলে অ্যান্সার দেওয়া শেষ, তো পরে কনভারসেশন কন্টিনিউ করা যেতে পারে।
আচ্ছা আমরা কি আমাদের কি কোশ্চেন এন্ড আনসার সেশনে যে কোশ্চেনগুলো আছে ওগুলো থেকে শুরু করা উচিত, মানে শুরু থেকে একদম? আমি প্রথম কোশ্চেনটা দেখতে পাচ্ছি, টিসপিং 2017 হোয়েন টু অ্যাপ্লাই। আমার মনে হয় স্প্রিং এর 2017 এর স্প্রিং এর জন্য ডেডলাইন গুলো মোস্টলি মে থেকে শুরু হয়, মে 2016। তো আলটিমেটলি ইউনিভার্সিটি স্পেসিফিকেশন উপর ডিপেন্ড করে, রাইট, যে কবে শুরু হবে বা ডেডলাইন গুলো কবে। তবে মে থেকে অগাস্ট এর মধ্যেই ডেডলাইন গুলো থাকে, তো ডেডলাইনের আগে অ্যাপ্লাই করতে হবে, সেটা একটা নর্মাল বেসিক কনসেপশন। ওই তো এখন ইউনিভার্সিটি ডেডলাইন চেক করে অ্যাপ্লাই করাটাই ভালো। আচ্ছা, এরপরে আসলে 4 নম্বর যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি, আই উইল কমপ্লিট মাই এমএসসি ইনফরমেশন এন্ড কমিউনিকেশন। সো জানি না এই পোস্টটা, এই কোশ্চেনটা কি ওকে রেডিও টেকনোলজি এটার ক্ষেত্রে যে ইয়াটা হচ্ছে সেটা, এই গ্রুপের মাঝে মধ্যে আপনার ওপেনিং যদি থাকে, এই গ্রুপের মাঝে মধ্যে ওপেনিং এর পোস্ট গুলো দেওয়া হয়। এছাড়া আপনার রিলেভেন্ট যে ফিল্ডটা, সেই ফিল্ডে বিভিন্ন ইউনিভার্সিটিতে আপনার ইন্টারেস্ট, বিভিন্ন ইউনিভার্সিটিতে ওয়েবসাইটে গিয়ে দেখা যেতে পারে যে কারা এই ফিল্ডে কাজ করে, এবং তাদের ইন্টারেস্ট হলে তাদের গ্র্যাজুয়েট স্টুডেন্টদের সাথে কথা বলতে হবে, নন নেসেসারিলি যে তারা বাংলাদেশে হইতে হবে। ওরা গ্র্যাজুয়েট স্টুডেন্টদের সাথে যদি কথা বলেন, মানে যদি একজন রিপ্লাই না করে তাহলে বিভিন্ন জনকে, একটা গ্রুপে তো অনেক গ্র্যাজুয়েট স্টুডেন্ট থাকে, সো যার কাছ থেকেই পাওয়া যায়, ওদের কাছে চাইলে গ্র্যাজুয়েট স্টুডেন্টরা নর্মালি অনেক হেল্পফুল হয়, মানে ওনাকে যদি কোনো একটা কোয়েশ্চেন করে তারা নর্মালি প্রম্পটলি আনসার দেওয়ার ট্রাই করে, সো এই সুযোগটা নেওয়া যেতে পারে।
আচ্ছা জয় অথবা অপু একজন কেউ কোশ্চেন গুলো আসলে মানে কোন কোশ্চেনটা আলোচনা করা হবে সেটা আমি আসলে দুটো কোশ্চেন সেশন দিতে চাই একটা হচ্ছে এখানে চ্যাটে যারা নরমালি কোশ্চেন লাইক করতেছে এবং এখানে লেখা জবাব দেওয়া ট্রাই করতেছে ওটা একটা আর একটা হচ্ছে কিউএনএ যে লিস্ট আছে সেটা কারণ এখানেও আনসার দেওয়া হচ্ছে ওখানে একটা এখন ডিসকাস করবো কিনা সেটা আমি আসলে শিওর না কারণ আমার মনে হয় এত মানে মানে সিলেকশন না করে আমার মনে কোশ্চেন গুলো অ্যানসার দেওয়া যেতে পারে কারণ যারা লাইভ তাদের আগে দেব মানে এখানে ব্যাপারটা হচ্ছে যারা চ্যাট গ্রুপে কোশ্চেন গুলো করছে তারা এখন অনলাইন আছে আমি শুনতে পাচ্ছি না কালকে তুমি মানে পড়ালো জয় ভাই জুবাই ভাই কেউ কি শুনতে পাচ্ছেন অনলাইন আছে হ্যাঁ আমি শুনতে পাচ্ছি ওই একজন তো রিকোয়েস্ট করলো যে গুগল ফর্মের কোশ্চেন গুলো অ্যানসার করতে শুরু করে দাও একটা একটা করে আমি আমি 4 নম্বরটা আমি ডিসকাস করছিলাম 4 নম্বরটা ব্যাপারে বলছিলাম এখন 5 নম্বরটা এখানে লিখছে হচ্ছে আপনার রিগার্ডিং স্কাইপ ইন্টারভিউ মানে সাজেশন কি আমার কোনো স্কাইপ ইন্টারভিউ দেয়া নাই আমি কখনো স্কাইপ ইন্টারভিউ দেইনি আসলে আমিও দেইনি আমি আসলে আচ্ছা স্কাইপ ইন্টারভিউ এর ব্যাপারে আমি কিছু বলি যেহেতু আমার দেওয়ার অভিজ্ঞতা আছে একবার বা দুইবার তো আমার সবচেয়ে বড় সাজেশন হচ্ছে বেটার একটা স্লাইড প্রিপেয়ার করা নিজের ব্যাকগ্রাউন্ডের উপর স্লাইডটা হতে পারে মানে 10 থেকে 12 মিনিট কভার করতে পারে হাইয়েস্ট তো স্লাইডটা থাকলে যেটা সুবিধা যে প্রেজেন্ট করতে সুবিধা হয় মুখে বলার থেকে আর স্কাইপে একটা অপশন আছে শেয়ার স্ক্রিন শেয়ার সো স্লাইডটা শেয়ার করে আলটিমেটলি নিজের কাজের কিছু বর্ণনা দেওয়ার পর ওই সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হলো ওই গ্রুপটা সম্পর্কে কিছু কোশ্চেনের কোশ্চেন প্রিপেয়ার করে একটা লাস্টে একটা স্লাইড রাখা যাতে প্রফেসরকে বোঝানো যায় যে হ্যাঁ আমি আসলে আপনার গ্রুপ সম্পর্কে স্টাডি করছি বা এরকম আর মেইনলি মানে যে কোনো ইন্টারভিউ বা মেইলের মেইন বিষয় থাকা উচিত কেন একটা স্টুডেন্টকে প্রফেসরে নিলে প্রফেসরের লাভ হবে সেই জিনিসটা বোঝানো তো অনেকে যেটা ফোকাস করে যে মানে আমি এটা পারি ওটা পারি কিন্তু যদি জিনিসটা কোরিলেট করা না যায় প্রফেসরের কাজের সাথে তাহলে আলটিমেটলি প্রফেসর কেন নিবে প্রফেসর তো নিজের লাভ
লোকসান চিন্তা করবে। সো ওইভাবে যদি প্রেজেন্ট করা যায় আমার মনে হয় স্কাইপ ইন্টারভিউ মানে এইভাবেই দেওয়া উচিত, যে স্লাইড প্রিপেয়ার করা নিজের কাজের উপর এবং কোন টপিকগুলো আসলে প্রফেসরের কোন কাজের সাথে মিলে কিভাবে কন্ট্রিবিউট করা যেতে পারে সেই জিনিসগুলো ফোকাস করা, আর লাস্টে একটা স্লাইড রাখা যে ওই গ্রুপটা সম্পর্কে স্টাডি করে কিছু টুকটাক কোশ্চেন করা বা কোনো পাবলিকেশন সম্পর্কে কোশ্চেন করা। আচ্ছা, এর সাথে আমি একটা জিনিস অ্যাড করি, আসলে মানে সব সময় ওয়েবসাইট দেখে বা পেপার পাবলিকেশন দেখে বোঝা যায় না যে একটা গ্রুপে নতুন কোনো প্রজেক্ট চলতেছে কিনা, তো এভাবে যে রিলেট করার ব্যাপারে এটা খুবই ভালো আইডিয়া। মানে এর সাথে এক্সটার্নাল যে মানে অ্যাপ্লিকেন্ট নিজে কি পারে তার সাথেও সেটা দিয়ে কিছু অ্যাড করলে হয়তো প্রফেসরের কাছে একটা নতুন প্রজেক্ট আছে যেটা তুমি পাবলিকলি কোথাও দেখতে পাচ্ছে না কেউ, বাট সে হয়তো ওইটার জন্য স্টুডেন্ট খুঁজতেছে। তো রিলেট করার সাথে সাথে এক্সটার্নাল যেসব স্কিলগুলো আছে সেগুলোর ব্যাপারেও কিছু বলা মনে হয় সাথে ভালো আইডিয়া হবে। হ্যাঁ অবশ্যই, এটা এক ধরনের ভালো আইডিয়া, কারণ অনেক সময় অনেক প্রফেসরের কাছে নতুন কোনো প্রজেক্টের চিন্তা তার মাথায় থাকে যেটার জন্য ক্যাপেবল রিসার্চ কোয়ালিটি ওয়ালা স্টুডেন্ট হয়তো বা তার গ্রুপে এই মুহূর্তে নাই, হয়তো নতুন স্টুডেন্ট পেলে সে সেটা শুরু করতে পারে। হ্যাঁ নিঃসন্দেহে সেটা ভালো একটা অপশন। আচ্ছা, চার নম্বর কোয়েশ্চনের শেষ পোর্শনে যেটা, আই হ্যাভ রিসার্চ এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড মোর দ্যান আ ইয়ার ইনক্লুডিং মাই মাস্টার্স থিসিস, কুড ইউ প্লিজ সাজেস্ট সাম ইউনিভার্সিটিজ অফারিং পিএইচডি পজিশনস। এই সেকশনটা আমি আসলে আগে যখন এই কোয়েশ্চনটা আনসার দিছিলাম তখন আমি ডিসকাস করতে আমি মিস করে বলছি জিনিসটা, কারো যদি রেডার টেকনোলজির এই এই ব্যাপারে কারো যদি কোনো সাজেশন থাকে তাহলে অ্যাড করতে পারো। যদি এটা না হয় তাহলে পাঁচ নম্বর কোশ্চেনের পরের যে সেকশনটা, ইন মাই এসওপি টু কমপ্লিটলি ডিফারেন্ট রিসার্চ ইন্টারেস্ট লাইক ফোটনিক্স এন্ড ম্যামস উইল বি এ প্রবলেম ইন এনি ওয়ে, এটার ক্ষেত্রে আমার সাজেশন মানে আমি যেটা করছি সেটা আমি বলতে পারি সাজেশনটা। যদি আমি যদি দেখি যে আমার রিসার্চের সাথে অন্য কোনো ফিল্ড, যেমন আমি দুইটাতে অ্যাপ্লাই করি দুইটা ফিল্ডে কনসেন্ট্রেট করছিলাম, একটা হচ্ছে নর্মাল ডিভাইস যেটা আমার আন্ডারগ্রেড আর একটা হচ্ছে ভিএলএসআই, তো ভিএলএসআই যদি আমি আমার এসএসআই যদি ভিএলএসআই সেন্ট্রিক হয় আমি ডিভাইসেরটা আমার আন্ডারগ্রেডের কনসেন্ট্রেশনটা দিচ্ছি কিন্তু ভিএলএসআই এর সাথে রিলেট করে দেওয়া ট্রাই করছি, আমি কমপ্লিটলি দুটা ফিল এসএসআই কে আমার মতে না থাকাই ভালো। তো এটা আমার আমার ভিউ, আমি জানি না হয়তো অন্য কেউ কি করতে পারে এক্ষেত্রে, তো আর কারো যদি এ ব্যাপারে কোনো কিছু বলার থাকে। স্কাইপ ইন্টারভিউ নিয়ে কেউ কি আর কিছু বলবে? যদি না বলে তাহলে তো আমি একটা কথা করতে পারি, স্কাইপ বা ফোন ইন্টারভিউ নামে একটা ফাংশন থাকে যে তোমার রিসার্চ নিয়ে কিছু বলো, দুই মিনিটের একটা প্রেজেন্টেশন রেডি করে রাখো কি বলবো, এবং এই দুই মিনিটের প্রিপারেশনে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে যদি পারা যায় প্রফেসর যে লাইনে কাজ করে সেটার সাথে অ্যালাইন করে বলতে হবে তোমার রিসার্চটা কি হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে খুব বেশি টেকনিক্যাল টার্ম ইউজ না করাই মনে হয় ভালো হবে, মোটামুটি গ্রাউন্ড লেভেলে থেকে তোমার কাজটাকে এইটা একটা ওভারঅল ব্যাপার হতে পারে। তারপরে কারণ প্রফেসর নিজেই আসলে তোমার প্রশ্ন মানে তোমার এই দুই মিনিটের ব্যাখ্যা শুনে সে একটার পর একটা কোয়েশ্চেন করতে থাকবে যে এটা কেন করলো না, ওইটা করলে কি ভালো হইতো কিনা, তখন চলে যাও তাহলে আসলে ট্র্যাক রাখাটা মুশকিল হবে, কারণ মানে একজন প্রফেসর যত বড় স্কলারই হোক না কেন সে আসলে
মানে একটা পার্টিকুলার বিষয়ে স্কলার, সে কিন্তু সব বিষয়ে যে মানে খুব ভালো করে জানে ব্যাপারটা এরকম না। তো আমি বলবো যে শুরু করবে তখন জেনারেল আইডিয়া দিয়ে শুরু করো, খুব ক্রস ভিউটা দাও, কিন্তু এটা বোঝাও কেননা এই কাজে খুব ভালো একটা আউটকাম পাওয়া যায়। তারপর প্রফেসর যখন মানে নিজে ইন্টারেস্টেড হবে তখন সে তোমাকে আরো কোয়েশ্চেন করবে এবং তুমি আরো ডিপ লেভেলে যাবে এই জিনিসটা এইভাবে আমি অ্যানালাইজ করছি। সেকেন্ড পোর্শন নিয়ে যদি কারণ থাকে কারণ এটা তো কমন আপনি কি একটাই দিয়েছিলেন? আমি একা কি নিয়েছি একা কি বলছি আমি একটা তাই করছি তো কখনো দুইটা আমি তাই করছি আপনি সাথে একই তো করছেন আমরা কি 6 নম্বর কোশ্চেন এ নাকি? হ্যাঁ 6 নম্বরে চলে যাও কারণ কি I want to know, is it possible to get funding in masters in the spring semester for universities ranked 50 to 100? I've heard that getting funding in spring is a rare case. Moreover, I want to apply for masters. এটা হচ্ছে 6 নম্বর কোশ্চেনের ফার্স্ট পয়েন্ট। তো এই ব্যাপারে যদি কারো কিছু শেয়ার করার থাকে। স্প্রিং সেমিস্টারে ফান্ডিং পাওয়া আসলে কঠিন, র‍্যাঙ্কিং এর উপর আসলে ম্যাটার করে না। স্প্রিং সেমিস্টারে নানান রকম কারণে ফান্ডিং পাওয়া আসলে কঠিন, যেগুলোতে ফান্ডিং পাওয়া যায় নর্মালি ফলে পাওয়া যায়। তবে কারো যদি এটা আসলে একদম ইন্ডিভিজুয়াল কেস বেসিস, কোন প্রফেসরের ইমিডিয়েট বেসিসে কোন পজিশন ফিল করার দরকার পড়লে অনেক সময় ফান্ডিং পাওয়া যেতে পারে। এটা এটার উপর আসলে আর এক্সট্রা কোনো কমেন্ট করা আসলে সম্ভব না, কোনটাতে পাওয়া যাবে কোনটাতে পাওয়া যাবে না, এটা টোটালি পার্সোনাল কেস বেসিস। এটুকুই বলার আছে এটা এই 6 নম্বর কোশ্চেনের প্রথম পার্টের ব্যাপারে। অপু আমার মনে হয় 6 নম্বর কোশ্চেন শেষে 7 নম্বরে মুভ করতে পারবো, বা এরপরে যদি কোনো পার্ট। আমি আসলে চিন্তা করছিলাম যে 6 নম্বর কোশ্চেনের যে সেকেন্ড পার্টটা আছে এটা
কিছু বলার এই কোয়েশ্চেনটা আসলে একটু কনফিউজিং এর কারণে সে প্রথম মানে যিনি কোয়েশ্চেনটা করছেন তিনি প্রথমে বলছেন হচ্ছে 50 থেকে 100 এর মধ্যে তারপরে হাই ইলেকট্রনিক্স এন্ড স্মার্ট গ্রিডে কিছু সাজেস্ট করা যায় কিনা সেটা বলছে এটা থেকে কিছু বলা যায় মানে এখানে তো হ্যাঁ আছে জর্জেটিক্যাল কাজ হয় হাই ইলেকট্রনিক্স এন্ড স্মার্ট গ্রিডে ভার্জিনিয়া টেকে হয় সম্পর্কে